আরো কাছে না রে ভাই, অত কাছে গেলে খারাপ হয়ে যাব। তাই ভালো রইছে ওটাই যথেষ্ট। লাখ লাখ যে দর্শক, দর্শকে দেখতেছে আমার কপাল খারাপ। এদিকে একটু ঘুরে, দর্শকের কপাল খারাপ না আমার কপাল খারাপ না, এই যে দর্শকদের যে এই যে কাহিনী করতেছে, দর্শকরা আমার সাথে কাহিনী করতেছে, কাহিনী করতেছিস যে এই যে দর্শকদের যে পাগল পাগল করতেছিস। শুরু কর যারা, আমার কাছে কিছুই নাই, দেখো সাথে সাথে 7 মিলিয়ন যে ভিউ হলো, দুঃখের বিষয় আমার ক্ষতি হয়েছে বড়, আপনার চাইতে আমার ক্ষতি হয়েছে। এই পঞ্জক্ত ইউটিউব সার্চ একজনও একটা হেল সহযোগিতা করলো না, করলো এইদের কারণটা কি? কারণটা কি বলবো, আমারে সবাই পছন্দ করে না, কেউ পছন্দ করে না। যদি পছন্দ করতো তাহলে কি আর না খেয়ে না দেয়া থাকতে হয়তো এইরকম অভাবে অভাবে পড়তাম। এত অভাব, মানুষের অভাবে স্বভাব নষ্ট। এখন কি স্বভাব নষ্ট করতে? না রে ভাই, আমি স্বভাব নষ্ট করতে চাই না। তাহলে কি নষ্ট করতে চাও? কিছুই নষ্ট করতে চাই না। তাহলে প্রবাসীদের মন, দর্শকদের মন নষ্ট করতে? দর্শকদের, প্রবাসের বাবা, সবার মন কি আমিই নিয়ে গেলাম? একাই তো নিয়ে নিছো তুমি, আমার তো কেউ পাশে থাকে না। আমার আমার একজন বলতেছে কি করতেছে, লিমার কথা বললাম, তা বলতেছে ওর এক প্যাকেট চানাচুর কিনে ওর কয়ে যে আমার দুইটা ভিডিও বানা দিতে, ঠিক আছে, মানে তোর নাটক বানাবে, বাতাসে আমারে উড়ে নিয়ে যাচ্ছে। আমি তো এটাই বলতে চাই, বাতাসে একটা গান গাওয়াতো না, সাহায্য করতেছে না। কতজন কত কথা করতে, সব কথা কি আর এখানে শেয়ার করা যায়? খালি খালি বলে ফোনে তো বিজি থাকে কেন, এত বিজি থাকে কেন, লক্ষ লক্ষ মানুষের ফোন দেখে কেউ হেল্প সহযোগিতা করে না। তোর একটা ভিডিও আমি করছিলাম, হ্যাঁ তুই মুই করে কই, কারণ তোর সাথে তো আমি মেলা দিনই উঠা বসা, তো আমার জীবনে যদি কোনো ভুল আয়া থাকে এইটাই করছি। তো কেন না, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল, ওই নাম্বারটা আমাদের পেজে দেওয়া ছিল পাবলিক, তোর নাম্বার মনে করে আমারে এত পরিমাণ ফোন দিয়েছে, লাস্ট পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ আনইনস্টল করা লাগছে, আবার এই যেমন শুরু হয়ে গেছে অন করার সাথে সাথে। কি করবো, আমার তো আমার লক্ষ লক্ষ মানুষের ফোন, এটা তো বলতে পারো যে দর্শক ওনার নাম্বারে কল না দিয়ে ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকে, আমার নাম্বারে ওই ভাইয়ের নাম্বারে না ফোন দিয়ে আমার নাম্বারে ফোন দিবেন, আর যদি ফোন না ধরি মেসেজ করে দিবেন যে লিমা ফোনটা ধরো, কিবা আমি তোমার হেল্প করবো, হেল্প সহযোগিতা করতে চাই, তুমি মেসেজ কর, মেসেজ দিবা, ফোনে তো মেসেজ দিয়া যায়, দেখা যায় যে দেখা যায় আমি যদি কারোর সঙ্গে কথা বলি বলবে ফোনটা ওয়েটিং এ আছে, এতো বিজি বিজি দেখাবো না, একজন মানুষ এত মানুষের লোকে তো কথা বলা সম্ভব না। কারো যদি ইচ্ছা হয়, কারো যদি হেল্প সহযোগিতা করার মন থাকে, তো আমি নাম্বারটা দিয়ে দেবো, ওই নাম্বারে যদি ফোন দিয়ে না পাই মেসেজ দেবে, আমি মেসেজটা দেখে রিপ্লাই দিব, কিবা তাদের ফোন দিব ঘুরায়া, কোনো অসুবিধা নাই। আচ্ছা এই যে একটা ভিডিও করা হয়েছে, ভিডিওতে কলটল কেমন আছে? লক্ষ লক্ষ মানুষে কল দেয়, হেল্প সহযোগিতা তো আর কেউ করে না। কি বলে তার? তারা খালি কি বলবো, তাদের দেখাইলে ভালো, খালি দেখতেছে কি দেখাবো ভাই, কি দেখতেছে সে জিনিসটা, কত কিছু দেখতেছে, খালি কই দেখাম দবনে 10 লাখ 20 লাখ লাগবে না, আমি সৎ পথে চলতে চাই, 2 টাকা সৎ পথে ইনকাম করতে চাই, খালি দেখাইলেই হয়ে যাবে, খালি দেখাইলেই কি মন ভয়টা যাইব, মনের ভালোবাসা বড় ভালোবাসা, মনের মিল মানুষের বড় মিল, রূপ জিনিসটা একদিনের জন্য, আমি বলছি বুড়ো হোক আর জোয়ান হোক, যে আমার পাশে থাকবে আমারে ভালোবাসবে আমি তার কাছেই বিয়ে বসবো। কত সুন্দর করে কাজ দিল যে বিয়ে করছো, দর্শক দেন কত সুন্দর হাসি, আসলে এই হাসি নিয়ে এতগুলি কষ্ট আছে, কতগুলো এর চাইতেও বেশি কষ্ট আছে, এত কষ্ট কিসের লিমার, কষ্ট সুখে ভাই, সুখে পড়া কি আর কষ্ট আসে, তাহলে কিসে পড়ে কষ্ট আসে, কষ্ট পড়াই তো কষ্টে আছে, কিসের কষ্ট, এত জামাই নাই, একটা জামাই নাই, বুড়ো হোক আর জোয়ান হোক একটা জামাই চাই আমি, ভালো একটা মনের মানুষ, জামাই গল্পে পড়ে যায়। কিন্তু এর আগে জানতে চাচ্ছি যে লিমা, তো এই যে ফোন ভিডিও করা আছে, হ্যাঁ এখানে কি কোনো রেসপন্স বা কেউ ফোন টোন দেয় না? হ্যাঁ লক্ষ লক্ষ মানুষে ফোন দেয়, হেল্প সহযোগিতা করে না বুঝলে, পাশে থাকে না বুঝলে, আমার ইচ্ছা করে না ফোন ধরতে, কি বলে, আমি তো রং ঢং করতে আসি না প্রতিবেদন, আমি আইছি একটু ভালোর জন্য, একটু সুখের আশায়,
একজন ভালো মনের মানুষ পাওয়ার আশায়, বুড়ো হোক আর জোয়ান হোক, যে আমার পাশে থাকবে, আমার ভালোবাসবে, আমি এর জন্য হয়েছি। তা না করে আমার হেল সহযোগিতা না করে আমার পাশে না দাঁড়িয়ে এইটা হয়েছে ওইটা হয়েছে। আবার কি বলে, শুনো আমার নাম্বারটা আছে, আমার যদি আমি নাম্বারে কথা বলি, তারা যদি বলে আমি তোমার হেল্প করবো, বিকাশ নাম্বারটা দাও, বিকাশ নাম্বার না আবার যদি বলে এই হয়েছে, আমি বলি যে একটা পার্সোনাল নাম্বার আছে আমি তোমারে দিতে চাই, তুমি আমি দেই আপনি উঠান। বলে কয়টা ফোন চালাও, কয়টা কয়টা ফোন আছে এই দাও, আজকালকে ভালোর ভাত নাই। তারা লক্ষ লক্ষ মানুষের মিনিটে সেকেন্ডে ফোন দেয়। আমি বলছি যে আমার পাশে থাকবে হেল্প করবে, তারা আমি পার্সোনাল নাম্বার দিব, পার্সোনাল নাম্বার দিয়ে তার সঙ্গে কথা বলবো। পার্সোনাল নাম্বার দিলেও তো সেই ফোন কয়টা বাজলো এখানে ওইটা, অনেক ধরনের আমার প্রশ্নের উত্তর দিতে হয় ভাই। তাদের উদ্দেশ্যে বলতে চাইতেছি যে আমার হেলথ সহযোগিতা করবে, পাশে থাকবে, আমি তার সঙ্গে কথা বলবো, আমি আর কারোর সঙ্গে কথা বলবো না, যে আমার দায়িত্ব নেবে আর কি, আমার ভাইয়ের আর আমার ভাইয়ের দায়িত্ব নিলেই তো আমার দায়িত্ব, যে নিবে আমি আর প্রতিবেদনে যাব না, আমি তার সঙ্গে কথা বলবো, আর ইউটিউবের সিম ইউজ করবো না, যেটা দিয়ে প্রতিবেদন করছে ওইটাও আরই করবো না। আমরা কিন্তু রেকর্ড করে রাখলাম। আচ্ছা আর রেকর্ড করে রাখছেন, আমার মনে আমি মিছা কথা কই না ভাই, মিছা কথা কই কি হইবা, আজকে মনে কালকা দুই দিন, আজকে মনে কালকা দুই দিন হয়ে গেল, দুই দিন হয়ে গেল, কেউ কাঁদান নাই কিন্তু, কেউ কাঁদান নাই ভাই। তাহলে মিথ্যে কথা কব জীবনে আজ যাইব কি, কিচ্ছুই যাইব না, এত টাকা এত ধন সম্পদ মানুষের কোথায় যাইব, কিচ্ছু যাইব না, আর আমি তো গরিব মানুষ খাইতেই পারি না, আমার কাছে কি আছে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে, বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্প করে থাকে। তো আমাদের লিমার কথাগুলো শুনে ভালোই লাগলো, কলা চাষ করলো, তারপরে কলা চাষ হইতো, তো তোমার যে সিম চাষ গাছটা আমার ভালো লাগছে, ওটা আবার পরে পরবর্তীতে সিম চাষ যখন সিম হবে, সিম হবে তখন আবার সিম দেখাবো, আবার সিম দেখাবো, আবার কচু তো কয়দিন আগে খেয়ে ফেলছি, কচু হবে আবার কচু দেখাবো। কি যে দুধ কচু না কি জানি, দস্তালি কচু না দুধ কচু বলে জানি না, নাম জানা না না। আচ্ছা আচ্ছা, ইলিশ মাছ দিয়ে রান্না করলে সেই স্বাদ লাগে, সেই স্বাদ লাগে, আমার কথাও তাই। তো আমিও ওই যে জানতে চাচ্ছিলাম, কারণ আমিও ওই যে খাইছি আজকে বাবা, প্রবাসী দেশে সবাই যে দবা আসবে না, আমার বাড়ি দাদু কসু দবো, কাঁচকেলা দবো, তারপরে সিম দবো, সব দবো। আচ্ছা যদি কেউ যোগাযোগ করতে চায় নাম্বার আছে? হ্যাঁ হ্যাঁ আছে, পার্সোনাল নাম্বার আছে। তো দর্শক নাম্বারটির মাধ্যম দিয়ে বরাবরের মতো বলে আসি, কসু নিতেও পারেন, আবার সিম নিতে, কলাও নিতে পারেন, সেই ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না, একটু নাম্বারটা আগে বলো, তারপরে বাদ বাকি কথা বলি। 018 50 23 54 65 018 50 23 54 65 কতদিন যতদিন মনের মানুষ না পাই, কিরকম মনের মানুষ লাগে, বুড়ো হোক আর জোয়ান হোক, আজ যদি কাল গো মরে যায় তার সাথেও সংসার করতে যাবে। তো এখন বিষয়টা হলো কি যে বরাবর মতো বলে আসি যে তুমি এর আগে একবার বুড়ো মানুষ চাইছো, আমার কাছে একদম, আমি এখনো বুড়ো মানুষই চাই, আমার কাছে একজন জোয়ান মানুষ খালি সাইডে জায়গা, চার পাশে দেখতাছি না, কই চার পাশে, তোমার চার পাশে তো কেউ নাই। এই যে কাজে গইনা বাড়ি যাইতেছে, কাজে আইছিলাম ভাই, কাজ না করলে খাবো কি,